ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটায় উত্তেজনা, বোমাবাজি, পাড়ার বিবাদ চেহারা নিল রাজনৈতিক সংঘর্ষে। আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, কি খবর রয়েছে? সুকন্যা, গতকাল রাতে গাইঘাটার ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচরা পাড়ুই পাড়া, সেখানে দুই পাড়ার মধ্যে পুরনো বচসার জেরে গন্ডগোল বাধে এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ নেয়। সেই সংঘর্ষ রাজনৈতিক সংঘর্ষের রূপ নেয় এবং দুপক্ষে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং বোমাবাজি হয়। এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল সমর্থকরা দুটি বোমা ছোড়ে এবং তাদের বক্তব্য যে এই ফুলসরা গ্রাম পঞ্চায়েতে যেহেতু বিজেপির সংগঠন শক্তিশালী, সেই সংগঠনকে দুর্বল করার জন্য তৃণমূল সমর্থকরা তাদের উপর মাঝে মধ্যেই হামলা চালায় এবং গতকালকেও হামলা চালানো হয়েছে। তাদের চারজন জখম হয়েছে, তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যে গাইহানা থানার পুলিশ এবং এখনো এলাকায় পুলিশ পিকেট রয়েছে এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য বনগাঁর দক্ষিণের তৃণমূল বিধায়ক সুদীপ বিশ্বাস জানিয়েছেন যে ফুলসরা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি সমর্থকরা বারংবার তাদের সমর্থকদের উপরই হামলা চালাচ্ছে, তারা কোনো হামলা চালায়নি, তারা হিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে তৃণমূল বিধায়ক সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে। তবে রাজনৈতিক চাপানোটা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে থেকে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পাড়ায় দুটো পাড়ার মধ্যে পুরনো বচসার জেরে গন্ডগোল, তার জেরেই চারজন জখম হয়েছে। এখনো পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে এলাকায় সংঘর্ষ এবং তার জেরে বোমাবাজির ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুকর্ণা, ধন্যবাদ সুমিরন।